আল্লাহ তালা আমাদেরকে এই জমি পাঠিয়েছেন তার নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করার জন্য সেই দায়িত্ব পালন করার সাথে দুনিয়াতে আমাদেরকে একটি ব্যস্ততা নামক সমস্যাও সম্পৃক্ত করে দিয়েছেন যে ব্যস্ততা এবং সমস্যাকে উপেক্ষা করে আমাদেরকে তার দিনের দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট করেছেন তার জন্য আমাদেরকে নাম দিয়েছেন মুসলিম তার জন্য আমাদেরকে তিনি বাছাই করেছেন হুয়া যে তাবাকুম আমরা নির্দিষ্ট বাছাইকৃত আমাদেরকে তার জন্য নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বিল আনিল মুনকার আমরা হচ্ছি উম্মার মধ্যে একটি সবচেয়ে বাছাইকৃত এবং আল্লাহর মনোনীত তার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা খলিফাতুল্লাহ আমরা আমরা এই কাজ করার মধ্য দিয়ে আল্লাহর খলিফাগিরি করার প্রমাণ আমাদেরকে রাখতে হবে অন্যথায় তার বিপরীত যে পথ প্রতিনিধিত্ব করা রাস্তায় যেন আল্লাহ কোনো ভাবে আমাদের জন্য দুটো রাস্তা খোলা না আল্লাহ তালা আমাদের পৃথিবীতে সৃষ্টি করার সময় দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন দুটো পথ আমাদের সামনে খুলে দিয়েছেন সেটির মধ্যে একটি পথ আল্লাহ তালা নিজেই ঘোষণা করে বলেছেন তোমাদের সেই পথ হচ্ছে একটি হচ্ছে কদ আফলাহামান তাজাক্কা একটি হচ্ছে পরিশুদ্ধির পথ যেটা তোমাকে সফল কাম করবে অকদ খান দাসাহা আর একটা হচ্ছে তোমাদের অপরিশুদ্ধিতা বা পরিশুদ্ধিতার পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া তোমরা যদি নিজেদের পরিশুদ্ধিতার এই রাস্তা থেকে নিজেদেরকে গাফেল করে ফেলো তাহলে তোমরা ধ্বংসের রাস্তায় হাঁটবে সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইয়েরা আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবী সম্পর্কে আল্লাহ তালা বহু আগে আমাদেরকে কোরআনে স্মরণ করে দিয়েছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুલ્લા তোমরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলিয়ে দেবেন ফাআনসাHum আনফুসাহুম তাহলে তোমরা তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে তোমাদের বাবা মা সন্তানদেরকে ভুলে যাবে সন্তান বাবা মাকে ভুলে যাবে বাবা মা সন্তান মিলে পরিবার আত্মীয়-স্বজনকে ভুলে যাবে প্রত্যেককে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে যেটা আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় ঘোষণা করেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াক্তালাফু মিন বা'দিমা জাআহুমুল বাইনা আমার পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণ দলিল দিন হক ইসলাম তোমাদের কাছে এসে যাওয়ার পরও কেন তোমরা বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করো কেন তোমরা আইসোলেটেড হয়ে যাচ্ছো কেন তোমাদেরকে ডিট্যাশ করে ফেলা হচ্ছে সমাজে আজকে কেন স্লোগান তোলা হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখুন এটি আমাদের হাতের কামাই এটি আমাদের কর্মের ফল যে আজকে আমাদের সামাজিক ভাবে যেখানে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমরা আলাদা হয়ে যেও না তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমরা নিবিড় ভাবে নিজেদের সম্পৃক্ত করো বুনিয়ানু মার্সুসের সিসা ডালা প্রাচীর তৈরি করো আজকে কেন সামাজিক ভাবে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে বলা হয় কেন আমাদেরকে আইসোলেটেড করে থাকার জন্য নির্দেশ দেওয়া হয় কেন আমরা ডিটাস্ট হয়ে যাচ্ছি কারণ এটি আমাদের কর্মের ফল আল্লাহ তালা আমাদেরকে উকোআতের ব্রাতিত্ব বন্দনের এক বিরাট নিয়ামত দিয়ে ঘোষণা করেছিলেন ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ান আমি তোমাদেরকে ব্রাতিত্বের বন্দন আবাদদ করে এক বিরাট নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে রেখেছিলাম সেই নিয়ামত তোমরা অস্বীকার করছো সেই নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করে জমিনে হক আদায় করতে পারো না তোমরা তাআমুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার সৎকাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই দায়িত্ব তোমরা ভুলে গিয়ে তোমরা দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে পড়েছ তোমরা তোমাদের নিজেদের কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ আজকে সেই জন্য তোমাদের এই পরিস্থিতি মুখোমুখি করে আমি বুঝাতে চেয়েছি যে আমার রাজ্যে আমার রাজত্ব প্রতিষ্ঠিত না থাকলে তোমরা তোমাদের শত বুদ্ধি দক্ষতা যোগ্যতা কর্মকৌশল দিয়ে তোমরা পারবে না আজকে যেটার নাম আমরা লকডাউন দিয়েছি আল্লাহ তালা সুরা রহমানে বহু আগে লকডাউন ঘোষণা দিয়েছেন হে মানুষ এবং জিন তুমি যদি তোমার কর্মকৌশল দিয়ে যোগ্যতা দক্ষতা বুদ্ধি জ্ঞান দিয়ে যদি তুমি মনে করো তুমি সফল হবে এটা ভুল এটা তোমার জন্য বোকামি এটা নির্বুদ্ধিত এটা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত কে চ্যালেঞ্জ করা এটা আল্লাহ দ্রোহিতার সামিল সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তালা সুরার রহমানে ঘোষণা দিয়ে আমাদের সতর্ক করেছেন يا معشر الجن والانس ইন ইসতাতাউত মান তানফুযু যদি তোমাদের সামর্থ্য থাকে আজকে ঘর থেকে বের হও যদি সামর্থ্য থাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চালু করে দাও যদি তোমাদের সামর্থ্য থাকে অফিস আদালত খুলে দাও যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা পৃথিবীতে বেরিয়ে পড়ো তোমাদের ব্যস্ততাকে সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা শেষ শব্দ উচ্চারণ করে আমাদের সতর্ক করে দিয়ে বললেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমাদের রাজ্যে তোমাদের সমস্ত শক্তিকে খর্ব করে অহুয়া কহিরু কাহিরু আমি আলাদা আলাদা ভাই প্রত্যেক ব্যক্তির উপরে ক্ষমতাবান প্রত্যেক সমাজ রাষ্ট্রের উপর আমি ক্ষমতাবান সুতরাং আমার নিয়ামত অস্বীকার করে আমার আল্লাহ আল্লাহর নিয়ামত চ্যালেঞ্জ করে আমার আল্লাহর সুক্রিয়া চ্যালেঞ্জ করে এটা আল্লাহ দ্রোহিতার সামিল হয়ে নিজেদেরকে এখান থেকে তোমরা নিজেদের মুক্তির পথ বের করতে পারবে না সেই জন্য আমি আপনাদের তিনটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রথম আপনাদেরকে মাথায় নিতে হবে আমাদেরকে মাথায় নিতে হবে দুনিয়ার ব্যস্ততা শেষ করে ইসলামী আন্দোলন নয় দুনিয়ার সমস্যা শেষ করে ইসলামী আন্দোলন নয় বরং ইসলামী আন্দোলন করতে করতে সমস্যা শেষ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইন ইন আসাবাকা শাইউন ওয়া আসাবাকা শাইউন ওয়া লা তা'জাস আস্তাইন দুনিয়ার যত দুঃখ মুসিবত তোমাদেরকে ঘিরে ফেলে তখন তোমরা উদ্বিগ্ন অস্থির হয়ে পড়ো না অস্থিরতা শয়তানের থেকে আসে স্থিরতার শয়তানের পক্ষের বিপরীত থেকে আল্লাহর রহমতের ফেরেস্তা থেকে আসে আজিম থেকে আসে সুতরাং তোমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ওয়াসতাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তিনটি কাজের নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন লা তা'মুরুননা ওয়া লা তানহাউননা ওয়া লা ইস্তাজাবা দুআউকুম আমরা যদি সৎ কাজের আদেশ করতে না পারি অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলতে

বিচ্ছিন্ন যাপন করে খুব করে সে কথা হাদিসে আমাদেরকে বহু জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন সেই স্মরণ থেকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে রাষ্ট্র ভেঙে যাচ্ছে যেই সমাজ ভেঙে যাচ্ছে যে পরিবারগুলো গুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এই ভঙ্গুর রাষ্ট্র ভঙ্গুর সমাজ পরিবারে আমাদের নিজেদের মধ্যে পথ হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন এই সংগঠনে নিজেদের রেখে এই সংগঠনের নিচে নিজেকে সংযুক্ত করাই হবে আমার আজকের এই পরিস্থিতি সংকট উত্তরণের সবচেয়ে বড় মাধ্যম দ্বিতীয় আমি যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা আজকের এই পরিস্থিতি মোকাবেলায় আপনার আমার জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে নিজের আত্মশুদ্ধি গোটা পৃথিবী ভাঙনের মুখে আপনার নিজের মুক্তির জন্য নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনার অক্সিজেনের প্রয়োজন হলে কেউ মনে করিয়ে না দিলেও আপনি হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরেন কেউ সাহায্য না করলেও আপনি মানব অভিমানের প্রশ্ন তুলে অক্সিজেন গ্রহণ করা থেকে আপনি বিরত হন না একজন একজন মানুষের জীবন যেমন ছাড়া তার ইমান বাঁচে না ইসলামী আন্দোলন ছাড়া ইসলামী আন্দোলন ছাড়া নাকিম উদ্দিনের কাজ করা ছাড়া তার ইমান বাঁচে না অক্সিজেন ছাড়া জীবন বাঁচে না ঠিক একই ভাবে ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া আপনার ইমান বাঁচে না যেমন জীবনের জন্য আন্দোলন তেমন ইমানের জন্য আমি অনুরোধ করবো বলুক আর না বলুক ডাকুক আর না ডাকুক কেউ আপনাকে মনে করিয়ে দেখ আর না দেখ অক্সিজেন এর মতো করে আর নাকি উদ্দিনের মধ্য দিয়ে আপনার ইমান আজকে সুরক্ষিত রাখা আপনার জীবনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবশেষ আমি অনুরোধ করব সম্মানিত ভাইয়েরা এই কর্মী ভাইদের আমাদের মাথায় রাখতে হবে আমি যে জায়গায় আছি সেখান থেকে আমাকে আরো বেশি দূর যাওয়ার জন্য আমাকে আল্লাহর গোলাম বানানো আমাকে আল্লাহর দাস বানানো আমাকে আল্লাহর চাকর বানানো আর সেই চাকর বানানোর জন্যই আপনাকে সরাসরি আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে নিজেকে বিক্রি করে দেওয়ার একটাই পথ নাম হচ্ছে শপথ সেটার নাম হচ্ছে একজন একজন মুসলিম হিসাবে অবশ্যই আপনাকে বিক্রি হতে হবে হয় আমি আল্লাহর কাছে বিক্রি হব না হয় আমি শয়তানের কাছে বিক্রি হব। সিদ্ধান্ত নিতে হবে হয় আমি আল্লাহর কাছে বিক্রি হব। না হয় আমাকে শয়তানের কাছে বিক্রি হতে হবে বায়াত নামক এই সবচেয়ে স্ট্রং পিপি পার্সোনাল প্রোটেকশন ইপি এটাকে গ্রহণ করে ইকুইপমেন্ট গ্রহণ করে আমরা আগামী দিনের করোনা ভাইরাস মাত্র একটি আর শয়তান আপনাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট হাজার হাজার লক্ষ কোটি ভাইরাস দিয়ে আপনার ইমান আপনার তাকুয়া আপনার ইসলাম আপনার কলব আপনার নফসকে নষ্ট করার জন্য যে চ্যালেঞ্জ দিয়েছিল এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেভাবে সুরক্ষা গ্রহণ করেছেন আপনার নফস আপনার কলব আপনার ইমানকে বাঁচাবানোর জন্য বায়াত নামক এই অঙ্গীকারকে গ্রহণ করে সেই প্রত্যয় ব্যক্ত করার জন্য তান্ত নেড়ে আগামী দিনের আধুনিক জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা আপনার জন্য সহজ হবে আগামী দিনের সংকটের যে পৃথিবী আমাদের সামনে আসছে সেই সংকটের পৃথিবী মোকাবেলা করা আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন আসুন আমরা সেই সহজে রাস্তা ইসলাম সেই সহজে রাস্তা ইসলামী আন্দোলন সেই সহজে রাস্তা নাকিম উদ্দিন আল্লাহ রসুল্লাহ রসুলের সাহাবিগণ সেই পন্থা অবলম্বন করে দুনিয়ার সমস্ত ফেতনা মোকাবেলা করায় তারা বিজয়ী হয়েছেন আমরা বিজয়ী হচ্ছি আমরা বিজয়ী হব আমাদের শেজাল্লা সাহায্য যুক্ত হবে তার বিজয় নির্ধারিত হবে